লাটুনি তোমার কী হলো? লেটস গো। পাগিটা পা। আসসালামু আলাইকুম एवरीवन। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করিloader মতে সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আর এই ঠান্ডার দিনে একটা স্পাইসি রেসিপি নিয়ে এসেছি আজকে। এটা হচ্ছে স্পাইসি ফিশ ফ্রাই ফিশ ফ্রাই ঠিকই তো বলছি মনে হয় আচ্ছা তো এখানে ইন্দোনেশিয়ান স্টাইলে আমি ওই মাছটা ভেজেছিলেন আর সাথে এখানে একটা সসও আছে সস বলতে হচ্ছে মাছটা খাওয়ার জন্য আর এই সসটাও অনেক স্পাইসি হয় এখন রেসিপিটা করার জন্য এখানে তেলাপিয়া মাছ নেওয়া হয়েছে আর তেলাপিয়া মাছ আগে থেকেই কেটে নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে মাছ বরাবর চিরে নিয়েছেন তো এখানে যতগুলো মাছ ভাজবেন প্রত্যেকটা মাছের মাছ বরাবর চিড়ে নিয়েছেন যাতে যে মশলা ইউজ করা হবে বা স্পাইস ইউজ করা হবে স্পাইসগুলি যাতে মাছের ভিতরে যায় তো দেখতে তো পেয়েছেন কিভাবে কেটে নিয়েছেন মাছগুলি এখন হচ্ছে এই মাছের উপরে যে পানিগুলো আছে একটা টিস্যু পেপারের সাহায্যে পানিগুলো মুছে নেবেন কারণ এই মাছগুলি যেহেতু ডিপ ফ্রাই করা হবে সাথে এর মধ্যে শুকনা মশলা দেওয়া হবে এই জন্য অবশ্যই আমাদের পানিগুলো সোক করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে ভালো করে পানিগুলো উঠিয়ে নিচ্ছেন একটা টিস্যু পেপারের সাহায্যে আর পানিগুলি সরিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছেন লবণ তো লবণটা দিচ্ছেন সাত মতো জুতোটুকু লাগবে আর কি মাছটা ভাজতে যে যার সাত মতো লবণ দিয়ে দিবেন তারপর এখানে দিয়ে দিয়েছেন দুই টেবিল চামচের মতো মরিচ গুঁড়া আর মরিচটাও কিন্তু স্বাদের উপরই ডিপেন্ড করে যে যতটুকু ঝাল পছন্দ করেন ততটুকু দিয়ে দেবেন এখন ভালো করে যে মাছ বরাবর চিড়ে নেওয়া হয়েছিল মাছগুলি এইগুলোর ভিতর দিয়ে আর উপর দিয়ে ভালো করে মশলাটা দিয়ে দিচ্ছেন মানে মরিচ আর লবণটা ভালো করে মাখিয়ে নিচ্ছেন মাছগুলিতে কিন্তু লবণ মরিচ মাখানো হয়ে গিয়েছে এখন এটা একটু সাইডে রেখে তারপর পাশ দিয়ে নিয়ে নিচ্ছেন পরিমাণ মতো কর্নফ্লাওয়ার তো মাছগুলি কভার করতে যতটুকু কর্নফ্লাওয়ার লাগবে ততটুকু পরিমাণে কর্নফ্লাওয়ার এখানে নেওয়া হচ্ছে আর এই মাছ ফ্রাইটা কিন্তু খুবই ইজি আর খেতে অনেক অনেক টেস্টি মানে ভীষণ টেস্টি বলার বাহিরে এখন যে মাছের মধ্যে লবণ আর মরিচ মাখানো হয়েছিল সেই মাছগুলি ভালো করে এই কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে আর এতটুকুই এই মাছের মধ্যে আর কিছু দিতে হবে না যেহেতু বলেছিলাম রেসিপিটা খুবই ইজি তো দেখতে পাচ্ছেন রেসিপিটা কিন্তু আসলে অনেক ইজি এখন মাছগুলি ভাজার জন্য এখানে নিয়ে নিয়েছেন একটা কড়াই আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছেন পরিমাণ মতো সয়াবিন তেল এখন একটা একটা করে মাছগুলি সব ভেজে নেওয়া হবে তো এখানে মাছ দিয়ে দিচ্ছেন আর এটা ডিপ ফ্রাইড হবে মাছগুলি পুরো যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কম আছে ভাজতে হবে মানে মিডিয়াম মাছ রেখে তারপর ভাজতে হবে নাহলে পুড়ে যাবে যদি আমরা বাড়িয়ে দিই পুড়ে গেলে আবার ভেতরটা দেখা যাবে কাঁচা থেকে যাবে তাই একটু সময় নিয়ে এটা মাছ ভেজে নিতে হবে এভাবে যতগুলি মাছ রেডি করা হয়েছিল সবগুলি মাছ সময় নিয়ে মিডিয়াম আছে ভেজে নিতে হবে এতে করে কিন্তু আমাদের ফিশ ফ্রাই হয়ে যাবে আর প্লাস এই মাছগুলি ভেজে নেওয়ার পরে আমরা হচ্ছে সসটা রেডি করব এখন আমাদের মাছগুলি কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে দিক দিয়ে এখন আমাদের সসটা রেডি করা হবে এর জন্য এখানে নেওয়া হয়েছে কাঁচামরিচ কুচি আর সাথে দিয়ে দেওয়া হয়েছে রসুন তো এখানে রসুন চপ করে অ্যাড করা হয়েছে আর সাথে এখন দিয়ে দেওয়া হয়েছে সয়া সস তো এই তিনটা ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হবে স্বাদ মতো লবণ তো সব কিছুতে তো লবণ লাগেই লবণ ছাড়া আসলে সব কিছু টেস্টলেস এখন লবণটা দিয়ে নিয়ে এখানে আবারও দিয়ে দিচ্ছেন সাদা গুড় গুঁড়া অল্প একটু তারপর অ্যাড করা হবে এখানে লেবুর রস তো এই তো হয়ে গিয়েছে আমাদের সস আর এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আজকে এখানে বিদায় নিচ্ছিস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম